তাদের যে সাউন্ডটা হয় সেটা বাংলা কোন বর্ণের সাথে মিল রয়েছে এবং সেটা একদম সঠিকভাবে আমরা আজকে শিখব তাহলে চলুন আর দেরি না করে মূল ক্লাসটি শুরু করা যাক তো গাই দেখুন ইংরেজি যে প্রথম বর্ণটি রয়েছে সেটি হচ্ছে এই উচ্চারণটি কেমন হয় এই তাই না গত ক্লাসে আমরা যেমনটা শিখেছিলাম তো দেখুন এই শব্দটি বা এই বর্ণটি বাংলা একটি বর্ণের সাথে মিল রয়েছে সেটি হচ্ছে এ কার সাথে মিল রয়েছে ঠিক আছে আর এই অক্ষটির নাম হচ্ছে এই তাই না তার পরের বর্ণটি রয়েছে হচ্ছে বি বি এর মিল রয়েছে বাংলা গ বর্ণটির সাথে কেমন তার পরের বর্ণটি হচ্ছে সি গাই এখানে একটু আপনাদেরকে খুব ভালো করে কেয়ারফুলি দেখতে হবে কারণ এই বনটার দুইটি সাউন্ড হয়ে থাকে সাধারণত কেমন একটি হচ্ছে ক এবং অন্যটি হচ্ছে স এখন প্রশ্ন হচ্ছে কখন ক হয় এবং কখন ছ হয় এটা আপনারা বুঝবেন কি করে এর জন্য খুব ছোট একটি রুল আছে আমি কিছুক্ষণ পরে সেটা বলে দিচ্ছি ঠিক আছে তাই ইন তোয়ারি আপনারা জাস্ট হচ্ছে ক্লাসটি করে যান ঠিক আছে তারপরে আছে ডি ডি এর বাংলা মিল রয়েছে ড বর্ণটির সাথে ঠিক আছে তারপরে আছে ই বাংলায় এ বর্ণটির সাথে কেমন তারপরে আছে এফ এফ এর উচ্চারণটা সবসময় বাংলা অবর্ণটির মতো হয় বুঝতে পেরেছেন তারপরে রয়েছে জি গাই এগেন এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে কল এর মতো জি এই বন্যটিরও হয়ে থাকে একটি হচ্ছে গ আরেকটি হচ্ছে জ কখন দেব ব্যবহার করতে হবে সেটা খুব ছোট একটি রুলস এর মাধ্যমে আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ঠিক আছে মুভিং অন তারপরে আছে এইচ এর মিল রয়েছে বাংলা অবর্ণটির সাথে কেমন তারপরে আছে আই আই এর মিল রয়েছে বাংলা বর্ণ এর সাথে ঠিক আছে তারপরে হচ্ছে যে প্রনাউন্সিয়েশনটা মনে আছে তো সবার যে না প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জে রাইট তাহলে এটার মিল রয়েছে বাংলা জগ্নটার সাথে দেন হচ্ছে হচ্ছে এর উচ্চারণটা অনেকটা কয়ের মতো কয়ের মতো না ক এবং কয়ের মাঝামাঝি একটা শব্দ শুনতে অনেকটা কয়ের মতো শোনাচ্ছে একজ্যাক্টলি যে কারণে হচ্ছে আমি এখানে খ লিখেছি ঠিক আছে খেই খেই যেমন খেল খেল বা বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে এর একটি সাউন্ড বয়ে থাকে আর সেই সাউন্ডে হচ্ছে বাংলা ল বর্ণের সাথে কেমন তার পরের বর্ণটি আছে এম 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 এর মিল রয়েছে বাংলা ম মবনতির সাথে নেক্সট ওয়ান ইন এন এর মিল রয়েছে বাংলা নয়ের সাথে কেমন তার পরের বর্ণটি হচ্ছে ও ও এর উচ্চারণটা অনেকটা হচ্ছে ও এর পরে যে বর্ণটা থাকে না গাই ও এক্স্যাক্টলি সেম ও যেমন হচ্ছে ওপেন ওপেন ও ওপেনার তাই না এরকম দেন হচ্ছে তাই না এটা উচ্চারণটা অনেকটা প আর ক এর মাঝামাঝি আপনি হচ্ছে আমি প লিখি দিচ্ছি বাট হচ্ছে অনেকটা প আর ক এর মাঝামাঝি বুঝতে পারছেন যেমন মানে হচ্ছে কি প্যান মানে হচ্ছে কলম ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে প লিখে নিচ্ছি প্রনাউন্সিয়েশন করার সময় অবশ্যই অবশ্যই এরকমটা করবেন প্যান ঠিক 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 আছে তারপরে আছে খেও খেও কেও এর উচ্চারণটা অনেকটা ক্ষয়ের মতো হয়ে থাকে ঠিক আছে এর মাঝামাঝি এগেই যেরকমটা বলেছিলাম সেই জন্য খ লিখে দিলাম কেমন তার পরের রয়েছে আর আর এর উচ্চারণটা সবসময় হবে বাংলা র এর মতো যত ধরনের র আছে তার জন্য আমরা সব সময় কি ব্যবহার করবো এই হচ্ছে আর ব্যবহার করব ঠিক আছে তার পরের বনটা দিকে গাছ একটু ভালো করে আবার লক্ষ্য করতে হচ্ছে কারণ এই যে এ বনটার জন্য দুইটা সাউন্ড বাংলায় বয়ে থাকে কখনো হচ্ছে দন্ত স হচ্ছে আবার কখনো জ হচ্ছে এগেন কখন কোনটা হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে জেনে নিব কেমন তার পরের বর্ণটা দেখুন গাই এখানে আছে ঠি ঠি রাইট এটা কিন্তু ট না গাইজ অনেকটা হচ্ছে ঠ মতো ঠিক এই জন্য এটার প্রনান্সিয়েশনটা আমরা লিখতে হচ্ছে ঠ দিয়ে ঠিক আছে তারপরের বর্ণটা বলেছিলাম গিয়ে ইউ এর উচ্চারণটা হয় অনেকটা কিসের মতো বলতে পারবেন অনেকটা হচ্ছে আর মতো সরা আ বলি না আমরা বা আকার বলি যে সেই সাউন্ডটা হচ্ছে ইউ দিয়ে থাকে বুঝতে পেরেছেন তারপরেরটা হচ্ছে রি আসলে বাংলায় অনেক সময় আমরা ব নিয়ে লেখার চেষ্টা করি যদিও এটা উচ্চারণটা অনেকটা হচ্ছে উই এরকম বুঝতে পেরেছেন বাংলায় এটার সাউন্ডটা নেই সেজন্য হচ্ছে ব দিয়ে লেখার চেষ্টা করতে ঠিক আছে নেক্সট ওয়ান ইজ ডাবিউ 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 এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে তাই না কিভাবে হয়েছে ডাবিউ ডাবল ইউ থেকে হয়েছে ডাবিউ তাই তো তাহলে এই যে ডাবিউ এটার উচ্চারণটা হবে অনেকটা ও এর মতো গাইজ কেমন হচ্ছে বলুন তো ও এর মতো তাই না যেমন এ ওই উ ও উ আছে না সেই ওটার মতো হচ্ছে তারপরের বর্ণটা হচ্ছে এক এই জায়গাটা একটু ভালো করে আবার খেয়াল করতে হচ্ছে এইখানেও হচ্ছে দুইটা করে সাউন্ড হচ্ছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ড এরকম বুঝতে পেরেছেন এগেইন কখন কোনটা হবে সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিচ্ছি ঠিক আছে তারপরে বর্ণটি হচ্ছে ওয়াই ওয়াই তাই না ওয়ার সাউন্ডটা হচ্ছে কখনো হচ্ছে ইয়ের মতো হচ্ছে আবার কখনো কিসের মতো হচ্ছে অন্তস্থ অয়ের মতো হচ্ছে কেমন এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হচ্ছে ঠিক আছে যেহেতু এখানে দুইটা সাউন্ড হচ্ছে তাই তারপরে আছে হচ্ছে জেড বা জি বোধ আর কারেক্ট আপনি যেটাই বলেন না কেন দুটোই হচ্ছে সঠিক রয়েছে ঠিক আছে তো জি এর উচ্চারণটা অনেকটা হচ্ছে জয়ের মতো হচ্ছে তো গাইজ এই হলো সম্পূর্ণ ছাব্বিশটি বর্ণের হচ্ছে সঠিক যে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বা বাংলা যে বর্ণগুলোর সাথে মিল রয়েছে যাদেরকে আমরা প্রতি বর্ণ বলছি এই হচ্ছে সঠিক প্রোনাউন্সিয়েশন গুলো দ্য ফর দিস ক্লাস গাই পরবর্তী ক্লাসে আমরা এই সাউন্ডগুলো ব্যবহার করে কিভাবে ওয়ার্ড বা শব্দগুলো গঠন করতে হয় এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমরা শিখব তো গাইস কোনোভাবে কিন্তু কোনো ক্লাস মিস করা যাবে না যদিও প্রথম দিকে সহজ হচ্ছে এই জন্যই আপনাদেরকে ক্রমাগত ক্লাসগুলো করে যেতে হবে এই কোর্সটি করার সময় আপনাকে কোনো এমন মনে হবে না যে হুট করে কিছু কঠিন হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে আমরা ক্রমাগত আস্তে আস্তে করে হচ্ছে সামনের দিকে এগিয়ে দেবো আশা করি সবাই আপনারা এই কোর্সটি প্রতিদিন করবেন ঠিক আছে গাইস কারো যদি প্রোনাউন্সিয়েশন গুলো নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা টেনে টেনে পিছনে যে তারপর আবার শুনে শুনে এগুলো বলে বলে প্র্যাকটিস করতে পারেন যতবার ইচ্ছা যতক্ষণ পর্যন্ত আপনাদের এগুলো পারফেক্টলি না হচ্ছে ওকে গাইজ নাও আমরা পরবর্তী ক্লাসটা আগামীকালকে সন্ধ্যা সাতটায় এক্স্যাক্টলি সন্ধ্যা সাতটায় হচ্ছে পরবর্তী ক্লাসটি পেয়ে যাবো